হ্যালো, আমি সুদীপ। 2019 জেনপা এক্সামে আমার র্যাঙ্ক ছিল 830 ও মার্কস ছিল 124.50। নমস্কার, আমি জেনপাস এক্সামের জন্য বায়োলজি সাবজেক্টের যে স্ট্র্যাটেজি, পড়ার স্ট্র্যাটেজি, সেটা সম্বন্ধে বলবো। তো যেহেতু সময় তোমাদের হাতে আর বেশি নেই, তাই কী কী পড়বে সেটা বলার সময় এটা নয়। তাই আমি বলবো যে কোন কোন টপিকগুলোর ওপর বেশি জোর দিতে হবে, যাতে তোমরা এক্সামে বেশি কোয়েশ্চেন তোমরা কমন পাও এবং বেশি কোয়েশ্চেন তোমরা অ্যান্সার করতে পারো। তাই প্রথমেই দুটো পার্টে ভাগ করে নিই পুরো বায়োলজিটাকে, ক্লাস 11, ক্লাস 12। তো জেনপাস এক্সামের জন্য ক্লাস 11, ক্লাস 12 দুটোই সমান গুরুত্বপূর্ণ। 11 পার্ট কনসেপচুয়াল, 12 পার্ট বেশি ইনফরমেটিভ, কিন্তু গুরুত্ব দুটোরই প্রায় সমান। তাই ক্লাস 11-এর কথা বলি। ক্লাস 11-এর যেসব চ্যাপ্টারগুলো সব থেকে বেশি তোমাদের জোর দিতে হবে তার নামগুলো আগে বলে দিচ্ছি। 5 কিংডম ক্লাসিফিকেশন, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, এখানে বেশি ইনফরমেশন মনে রাখতে হবে। এমনকি 5 কিংডম ক্লাসিফিকেশন কে করেছে, কত সালে করেছে সেটাও মনে রাখতে হবে। মানে বুঝতেই পারছো যে কতটা মনে রাখার চ্যাপ্টার এটা। বারবার এই চ্যাপ্টারটা রিভিশন দিতে হবে, বিশেষ করে ফাঙ্গি কিংডম, মোনেরা কিংডম পড়তে হবে, অ্যানিমেল কিংডম গুরুত্ব একটু বেশি দিতে হবে। এখানে কোয়েশ্চেন খুব হয়তো আসেনি অতীতের ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে, কিন্তু আসার সম্ভাবনা আছে যেহেতু অনেকদিন আসেনি। এরপর আসি উৎসেচক, এনজাইম ভালোভাবে পড়তে হবে, বিভিন্ন মতবাদ ও উৎসেচকের শ্রেণী বিভাগ এটা ভালো করে পড়তে হবে। এরপর আসে কোষ, সেল, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এখান থেকে শুধু যে যা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে সেটা পড়বে, আর বিভিন্ন কোষ অঙ্গাণুর বিশেষ কাজগুলো পড়তে হবে। এরপর রেচনতন্ত্র, এক্সক্রিটারি সিস্টেম, এখানে কিডনি সম্বন্ধে ভালো করে পড়ো, আর পরিপাকতন্ত্র থেকে অগ্নাশয় ও তার কাজ সম্বন্ধে পড়ো, এবং পরিপাকে কোন জায়গার অর্ধপাচিত খাবারকে কি বলে, যেমন লালারসের অর্ধপাচিত খাবারকে বোলাস বলে, সেরকম বিভিন্ন কাইম, কাইল এইসব নাম আছে, তো কোন জায়গায় কি নাম সেই নামটা পড়তে হবে। তো 11 থেকে এইসব জিনিসগুলো বেশি জোর দাও, আমার মনে হয় খুবই হেল্পফুল হবে। এবার আসি ক্লাস 12। ক্লাস 12-এর বেশিরভাগ চ্যাপ্টার ইনফরমেটিভ, তাই এখানে বোঝার ক্ষমতার থেকে বেশি স্মরণ ক্ষমতা কাজে লাগাতে হবে। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হলো হিউম্যান রিপ্রোডাকশন, মানব জনন ও জন্মগত স্বাস্থ্য ও জননগত স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ, এর সাথে জেনেটিক্স, বোথ প্ল্যান্ট জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল জেনেটিক্স। এরপর মানব স্বাস্থ্য ও রোগ, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপর অর্গানিজম অ্যান্ড পপুলেশন, খুব ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেক ইনফরমেশন আছে। এরপর বায়োডাইভার্সিটি ও কনজারভেশন, জীববৈচিত্র্য সংরক্ষণ, আর বায়োটেকনোলজি, জীব প্রযুক্তিবিদ্যা। তো একটু ডিটেলসে বলি, হিউম্যান রিপ্রোডাকশন, মানব জনন থেকে তোমরা এক্সামের জন্য জননগত স্বাস্থ্যতে একটু বেশি জোর দেবে, ওখানে বিভিন্ন রোগ ও তাদের চিকিৎসা এবং গর্ভনিরোধক পদ্ধতি ও গর্ভনিরোধক যে বড়িগুলো সেগুলো কোন মেকানিজমে কোন পদ্ধতিতে সেটা কাজ করে সেগুলো মনে রাখতে হবে ভালোভাবে, আর বিভিন্ন হরমোনের কাজ পড়ে নাও। এরপর আসি জেনেটিক্স, একে 12-এর বেশি বলা যায়, বায়োলজি যদি বোঝার কিছু থাকে গোটা 12-এর মধ্যে তো জেনেটিক্সই আছে। এখানে জিনগত রোগগুলো ভালো করে পড়ো, এবং অনেক তোমরা ক্যালকুলেশন দেখবে যে তার দাদুর এই জিনগত রোগ ছিল, এই সমস্যা ছিল, তার বাবার ছিল, তো তার মায়ের এত ছিল, তো সন্তানদের রোগযুক্ত হওয়ার সম্ভাবনা কত, এই ক্যালকুলেশন 0%, 50%, 75%, 100%, এই ক্যালকুলেশনগুলো করতে হবে বারবার করে।
এছাড়া আছে ডিএনএ ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন আর ট্রান্সলেশন। এর পদ্ধতিগুলো মুখস্থ করবে না, শুধু রিডিং দেবে, কাজে লাগবে। এরপর আসছে যে হেলথ, হেলথ চ্যাপ্টার থেকে স্বাস্থ্য, মানব স্বাস্থ্য ও রোগ, ওখান থেকে তোমরা এইডস আর ক্যান্সার পড়বে ভালো করে। সাথে সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ও প্রোটোজোয়া কী কী রোগ করে এবং তার সেই রোগগুলোর সিমটম এমন দিয়ে দেবে যে এই সিমটম দেখা যাচ্ছে, এটা কোন রোগের হতে পারে, এরকম কোয়েশ্চেন অতীতে এসেছে বহুবার। এরপর যেটা আছে পপুলেশন, পপুলেশনে বিভিন্ন ইন্টারাকশান আছে, পজিটিভ ইন্টারাকশান, নেগেটিভ ইন্টারাকশান, প্লাস মাইনাস। তো ওই ইন্টারাকশানগুলো পড়বে, যেমন লাইকেনে ওই পজিটিভ পজিটিভ ইন্টারাকশান, এরকম এই উদাহরণ দিয়ে দেবে। আর আছে যে জীব প্রযুক্তিবিদ্যা, এখানে ট্রান্সজেনিক অ্যানিমেল আর মডিফাইড ক্রপ, এটা সম্বন্ধে খুব জোর দাও। এটা থেকে কোয়েশ্চেন অতীতে বহুবার এসছে এবং বারবারই আসবে, কারণ ইনফরমেটিভ বেসড। এরপর ইভলিউশন, বিবর্তন, খুব বেশি ভালোভাবেই পড়তে হবে। এখানে মানব বিবর্তন আর বিভিন্ন যে মতবাদ আছে, ওপারিনের মতবাদ, হ্যালডেনের মতবাদ, এই মতবাদগুলো কত সালে হয়েছিল আর মতবাদের মূল ব্যাখ্যার মূল কথাটা কী ছিল, এই মূল কথাটা জেনে রাখবে, এটাই কাজে দেবে। আর যেসব এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, ওইখানে কোন চুক্তিগুলো হয়েছিল, কোন দেশে হয়েছিল, সালটা মনে রাখবে। আর গ্রিন হাউস, ওজন হোল যে তৈরি হচ্ছে আর গ্লোবাল ওয়ার্মিং, অনেক ছোটো থেকে পড়ছে কিন্তু কিছু নতুন ইনফরমেশান আছে, নতুন ইনফরমেশানগুলো একটু গ্যাদার করে নিও, হয়ে যাবে মোটামুটি যা বোঝা যাচ্ছে। এই যা যা বললাম এগুলো যদি জোর দাও, আশা করি বেশিরভাগ প্রশ্ন হাতের নাগালে পাবে। এগুলোর উপর জোর দিয়ে আমি আগের বছর বায়োলজি পার্টে 100 নম্বরের মধ্যে 81 পেয়েছিলাম, আশা করি তোমরাও পাবে এবং এর থেকে বেশি পাবে। সো বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম।